ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 24 নভেম্বর 2019-এর যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ডেলি যদি 10 মিনিট, বেশি নয় 10 মিনিট সময় বের করে তোমরা আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি দেখো, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো প্রশ্নই আর তোমাদের অজানা থাকবে না। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং ডিসক্রিপশানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, কোন রেলকোচ ফ্যাক্টরিতে হিউম্যানোয়েড রোবটের ব্যবহার করা হবে? সম্প্রতি রায় বেরেলি রেলকোচ ফ্যাক্টরিতে হিউম্যানোয়েড রোবটের ব্যবহার করা হবে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এখানে এসে দেখো হিউম্যানোয়েড রোবটের কথা। হিউম্যানোয়েড রোবট বলতে কি, যে রোবট মানুষের মতো দেখতে এবং তার দুটি হাত আছে তাকেই বলা হয় হিউম্যানোয়েড রোবট। আচ্ছা, এই রোবটটির নাম কি যেটি ব্যবহার করা হবে? এই রোবটটির নাম হলো সোনা 1.5। কী নাম? সোনা 1.5। এবার যেহেতু এখানে রেলের কথা এসেছে, তাহলে বর্তমান ভারতের রেলমন্ত্রীকে, বর্তমান ভারতের রেলমন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল। আচ্ছা, তোমাদেরকে একটি প্রশ্ন করছি, তারা অ্যান্সার দাও যে স্বতন্ত্র ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? স্বতন্ত্র ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই। নেক্সট প্রশ্ন আছে, কোন রাজ্য সরকার নতুন ভূমি নীতি 2019 জারি করেছে? সম্প্রতি আসাম রাজ্য সরকার নতুন ভূমি নীতি 2019 জারি করেছে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। আসাম রাজ্য সরকার 30 বছর পর আসামে এই ভূমি নীতি জারি করেছে। এর আগে 1989-এ এই ভূমি নীতি জারি করেছিল এবং তারপর 30 বছর পর 2019 সালে আবার নতুন ভূমি নীতি জারি করা হয়েছে। এবার যেহেতু এটি আসামে জারি হয়েছে, তাহলে ম্যাপে দেখো আসাম। আসামের ক্যাপিটাল দিসপুর, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এবং গভর্নরকে জগদীশ মুখী এখানকার গভর্নর। আসামে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আচ্ছা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কী জন্য বিখ্যাত? এটি বিখ্যাত একশিঙ্গলা গন্ডারের জন্য। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক বিখ্যাত। আচ্ছা, একশিঙ্গলা গন্ডার আর কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দুটি রাজ্যে দেখতে পাওয়া যায়, এক হলো আসাম, আরেকটি হলো পশ্চিমবঙ্গে। আচ্ছা, তোমরা ভাবো যে এই সমস্ত প্রশ্ন প্রায় সময় স্যার রিপিট কেন করায়। রিপিট করানোর কারণ হলো যাতে তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সার ঠোঁটস্থ হয়ে যায়, মানে পুরোপুরি মুখস্থ হয়ে যায়, ভুলতে চাইলেও যাতে না ভুলো, সেই জন্যই এগুলো রিপিট করানো হয়। নেক্সট প্রশ্ন আছে, ফরচুনের বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2019-এর সূচিতে শীর্ষে কে রয়েছেন? ফরচুনের বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2019-এর সূচিতে শীর্ষস্থানে রয়েছেন সত্য নাডেলা। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা ফরচুনের বিজনেস পার্সন অব দ্য ইয়ার 2019 সূচিতে শীর্ষস্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন আছে, গ্লোবাল বায়ো ইন্ডিয়া সামিট 2019 কোথায় শুরু হয়েছে? গ্লোবাল বায়ো ইন্ডিয়া সামিট 2019 শুরু হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই সামিটটি 3 দিবসের সামিট এবং এটিতে 25টি দেশের 30,000-এর অধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন এবং এই সামিটটি শুরু হয়েছে নতুন দিল্লিতে। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি পৃথ্বী 2 মিসাইলের সফলতাপূর্বক রাত্রি পরীক্ষণ কোথায় করা হয়েছে? সম্প্রতি পৃথ্বী 2 মিসাইলের সফলতাপূর্বক রাত্রি পরীক্ষণ করা হয়েছে উড়িষ্যাতে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। উড়িষ্যার বালাসোর থেকে এটি সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে এবং এটির রেঞ্জ কত? এটির রেঞ্জ 300 কিলোমিটার। এটির রেঞ্জ কত কিলোমিটার? 300 কিলোমিটার এটির রেঞ্জ এবং এটি সারফেস টু সারফেস মিসাইল। এবার যেহেতু এখানে উড়িষ্যার কথা এসেছে, তাহলে ম্যাপে দেখো উড়িষ্যা। উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং গভর্নরকে গণেশী লাল এখানকার গভর্নর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি IFFI 2019-এর ফিল্ম বাজারের উদ্ঘাটন কে করেছেন? IFFI 2019-এর ফিল্ম বাজারের উদ্ঘাটন করেছেন প্রকাশ জাভরেকর। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। প্রকাশ জাভরেকর IFFI 2019-এর ফিল্ম বাজারের উদ্ঘাটন করেছেন। এবার দেখো এখানে এসে IFFI এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। কী এর ফুল ফর্ম? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আচ্ছা, সম্প্রতি 2019-এ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার 50তম সংস্করণ কোথায় আয়োজিত হবে? 50তম সংস্করণ আয়োজিত হবে গোয়াতে। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে IFFI 2019-এর ফোকাস দেশ কোনটি? ফোকাস দেশ হলো রাশিয়া। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি দেশে সবচেয়ে যুব জাজ কে হয়েছেন? সম্প্রতি দেশে সবচেয়ে যুব জাজ হয়েছেন মায়াঙ্ক প্রতাপ সিং। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। মায়াঙ্ক প্রতাপ সিং রাজস্থানের বাসিন্দা এবং ইনি মাত্র 21 বছর বয়সে দেশের সবচেয়ে কম বয়সী জাজ হয়েছেন। কে হয়েছেন? মায়াঙ্ক প্রতাপ সিং। এবং মায়াঙ্ক প্রতাপ সিং নিজের ইন্টারভিউ বলেছেন তার দৃঢ় লক্ষ্য ছিল জাজ হওয়া এবং সেই জন্য তিনি দিনে 12 থেকে 13 ঘন্টা পড়ত। কত ঘন্টা? 12 থেকে 13 ঘন্টা পড়ত 24 ঘন্টার মধ্যে এবং তার লক্ষ্য সে স্থির করতে পেরেছে এবং সে জাজ হয়েছে। তোমাদেরও যদি লক্ষ্য থাকে
কিছু করার, তাহলে তোমরা ঠিকঠাক যদি পড়াশোনা করো তবেই তো কিন্তু তোমরা সফল হতে পারবে। তো সেই জন্য ঠিক সময় ঠিকঠাক পড়াশোনাটা অবশ্যই দরকার, তবেই কিন্তু সফলতা আসবে। এবার দেখো এখানে তিনটি অপশন আছে। প্রাঞ্জল প্যাটেল, প্রাঞ্জল প্যাটেলকে প্রথম নেতৃহীন IAS মহিলা হয়েছেন প্রাঞ্জল প্যাটেল। বিদিশা বালিয়ান, বিদিশা বালিয়ানকে 2019-এ মিস ডেভ চ্যাম্পিয়নশিপ জেতা প্রথম ভারতীয় মহিলা হয়েছেন বিদিশা বালিয়ান। এবং নীলাম সাহানি, নীলাম সাহানি অন্ধ্রপ্রদেশের প্রথম মহিলা চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন নীলাম সাহানি। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি স্বচ্ছ সর্বেক্ষণ 2019 কোন রাজ্য শীর্ষে রয়েছেন? স্বচ্ছ সর্বেক্ষণ 2019-এ শীর্ষস্থানে রয়েছেন তামিলনাড়ু। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। সম্প্রতি স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান করা হয়েছে এবং এখানে শীর্ষস্থানে রয়েছেন তামিলনাড়ু। এবার যেহেতু এখানে তামিলনাড়ুর কথা এসেছে, তাহলে একটি প্রশ্ন করছি, সম্প্রতি তামিলনাড়ুর মুখ্য সূচনায়ক কে নিযুক্ত হয়েছেন? তামিলনাড়ুর মুখ্য সূচনায়ক নিযুক্ত হয়েছেন আর রাজাগোপাল। কি হয়েছেন? আর রাজাগোপাল। নেক্সট প্রশ্ন আছে, নভেম্বর 2019-এ কাকে প্রেসিডেন্ট কালারে সম্মানিত করা হয়েছে? নভেম্বর 2019-এ প্রেসিডেন্ট কালারে সম্মানিত করা হয়েছে ভারতীয় নৌসেনা একাডেমিকে। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা কেরালের এঝিমালাতে ভারতীয় নৌসেনা একাডেমিকে প্রেসিডেন্ট কালার সম্মানে সম্মানিত করা হয়েছে। এবার দেখো এখানে এসে প্রেসিডেন্ট কালার সম্মান, প্রেসিডেন্ট কালার সম্মান হলো যে কোনো সৈন্য একাডেমির প্রদান করা সর্বোচ্চ সম্মান হলো প্রেসিডেন্ট কালার সম্মান। এবার যদি তুই এখানে নৌসেনার কথা এসেছে, তাহলে বর্তমান ভারতের নৌসেনা প্রধানকে, নৌসেনা প্রধান হলেন করমবীর সিং। আচ্ছা, নৌসেনা ডে কবে পালন করা হয়? নৌসেনা ডে পালন করা হয় 4 ডিসেম্বর। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল কে জিতেছেন? ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতেছেন ম্যাক্স বাস্টেবন। অপশন নম্বর এ সঠিক অ্যান্সার। ম্যাক্স বাস্টেবন ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স টাইটেল জিতেছেন। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে ম্যাক্স বাস্টেবন কোন গাড়ির ড্রাইভার, ইনি রেড বুল গাড়ির ড্রাইভার। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি মনু ভাকার ISSF ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোন পদক জিতেছেন? মনু ভাকার ISSF ওয়ার্ল্ড কাপ ফাইনালে স্বর্ণ পদক জিতেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ভারতীয় শুটার মনু ভাকার এবং ইনি মহিলাদের 10 মিটার পিস্তল ইভেন্টে গোল্ড মেডেল জিতেছেন। এবার দেখো এখানে এসে ISSF এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। কি এর ফুল ফর্ম? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন। আচ্ছা, এই যে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের ওয়ার্ল্ড কাপ ফাইনাল হলো, এটি কোথায় হয়েছে? এটি হয়েছে চীনের পুথিয়ানে এটি আয়োজিত হয়েছে। ISSF এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার মিউনিকে অবস্থিত। আচ্ছা, এটি কত সালে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1907 সালে। কত সালে? 1907 সালে এটি স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার মিউনিকে অবস্থিত এবং এর প্রেসিডেন্টকে ভ্লাদিমির লুসিন। কে প্রেসিডেন্ট? ভ্লাদিমির লুসিন। নেক্সট প্রশ্ন হলো, সম্প্রতি কোন দেশ সাইতোয়ান ব্যালিস্টিক মিসাইলের সফলতাপূর্বক পরীক্ষণ করেছেন? সম্প্রতি পাকিস্তান সাইতোয়ান মিসাইলের সফলতাপূর্বক পরীক্ষণ করেছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এই মিসাইলটির রেঞ্জ কত? এটির রেঞ্জ 650 কিলোমিটার। এটির রেঞ্জ কত? 650 কিলোমিটার এটির রেঞ্জ। এবং এটি সারফেস টু সারফেস মিসাইল। এই মিসাইলটি সফলতাপূর্বক পরীক্ষণ কোথায় হয়েছে? পাকিস্তানে। এবং এই মিসাইলটির নাম কি? সাইতোয়ান ব্যালিস্টিক মিসাইল। নেক্সট প্রশ্ন আছে, IRCTC কোন রাজ্যের পর্যটন বিকাশ নিগমের সাথে গোল্ডেন রড ট্রেনের ডেভেলপমেন্টের উপর চুক্তি করেছেন? সম্প্রতি IRCTC কর্ণাটক রাজ্যের পর্যটন বিকাশ নিগমের সাথে গোল্ডেন রড ট্রেনের ডেভেলপমেন্টের উপর চুক্তি করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। এই গোল্ডেন রড ট্রেনটি হলো দক্ষিণ ভারতের একমাত্র লাক্সারি ট্রেন। আমরা দেখে নেবো লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সার। লাস্ট ভিডিও প্রশ্ন ছিল, সম্প্রতি ফিফা U17 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? ফিফা U17 ওয়ার্ল্ড কাপ জিতেছেন ব্রাজিল। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। প্রায় সবাই এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়েছে, কিন্তু একজনই এই প্রশ্নের ডিটেলসে অ্যান্সার দিয়েছে, উজ্জ্বল পাল। উজ্জ্বল পাল জানে যে ডিটেলসে অ্যান্সার লিখলে সে কোনো দিন ভুলবে না এবং তার লেখার অভ্যাসটা অবশ্যই দরকার। সেই জন্যই সে লেখার অভ্যাস তৈরি করেছে এবং ডেলি সে ডিটেলসে অ্যান্সার লিখে। তো ডিটেলসে অ্যান্সার লিখলে সে কোনো দিন ভুলবে না, এই ভেবেই কিন্তু সে ডিটেলসে অ্যান্সারগুলি লেখে। এবং যারা ডিটেলসে অ্যান্সার লেখো না তাদের বলছি, তোমরা কিন্তু একদিন পরীক্ষার খাতায় গিয়ে অবশ্যই মনে করবে যে ডিটেলসে অ্যান্সার লিখলে কি হতো, কারণ তোমরা পরীক্ষার খাতায় গিয়ে অবশ্যই ভুলে যাবে, এটি শিওর। সেই জন্যই তোমাদের বলি ডিটেলসে অ্যান্সার লেখো এবং লেখার অভ্যাস অবশ্যই তোমরা তৈরি করো, রিপিট না করলে কিন্তু তোমরা ভুলেই যাবে। এবার আমরা দেখে নেবো কোশ্চেন অফ দি ডে কী প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে প্রশ্ন আছে,
সম্প্রতি অরুন্ধতী যোজনার মঞ্জুরি কোন রাজ্য দিয়েছে? যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করো এবং শেয়ার অবশ্যই করো, কারণ তোমরা শেয়ার করছো না। শেয়ার করো ভিডিওগুলি, শেয়ার করলে তবেই তো আমাদের ভালো লাগবে। এবং আমরা যে এত খেটে খুটে ভিডিওগুলি তৈরি করছি, একটি ভিডিও তৈরি করতে অন্তত 6 থেকে 7 ঘন্টা লাগে, তো সেই জন্যই বলছি ভিডিওগুলি পারলে শেয়ার করো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নাও।